নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিতা। আমার সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো বেগুন ভাজা। তো এটা কিন্তু একেবারেই এখানকার স্টাইলে রেসিপিটা হবে। তো দেখো, আমি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন। তো বেগুন আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরাও পারলে কেউ 500, 250 বা কেউ 1 কেজিরও করতে পারো। তো আমি 250 বেগুন নিয়েছি। তো এরপরে আমি এই বেগুনটাকে কেটে একটা পাত্রে নুন আর লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপরে আমি বেগুনটাকে কেটে এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো একে আমি লবণ জলে, লবণ আর হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম আমি বেগুনটা ভাজবো। তো দেখো, এবারে আমি ওভেনটা স্টার্ট করব। তো একটা কড়া নিয়ে নিয়েছি আমি। তো এবারে আমি ওভেনটা ধরাবো। তো ওভেনটা গরম হয়ে, তো ওভেনটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর বাদাম। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো বাদাম আর লঙ্কা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে আমি দিয়ে দেবো কোকোনাট পাউডার। তো কোকোনাট পাউডারটা সামান্য একবার কি দুবার নাড়াচাড়া করে, কারণ কোকোনাট পাউডার খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো এরপরে আমি ওভেনটা অফ করে দেব। তো এটাকে আমি নামিয়ে একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে মিক্সিতে আমি ড্রাই রোস্ট, ড্রাই পেস্ট করে আনবো। তো এরপরে আমি দিয়ে দেব কড়াইতে তেল। তো পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব। তো তারপরে তেলটা গরম হয়ে গেলে, যেহেতু ওভেনটা আমার বাড়া কমানো ছিল, তো এরপরে আমি ওভেনটাকে একটু বাড়িয়ে দেব। তো ওভেনটা কিন্তু আমি ধরাইনি, যেহেতু বন্ধ করে দিয়েছিলাম। তো ওভেনটা আমি বাড়িয়ে জ্বালিয়ে দিয়েছি, তো বাড়ানোই আছে। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফোড়ন। তো ফোড়নে দেখো, আমি জিরা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো নিয়েছি আর এখানকার ফোড়ন নিয়েছি। তো এবারে এটাকে আমি ভাজবো। তো হালকা ভেজে গেলে, তো ফোড়নগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো রসুন। তো আমি রসুন পাঁচটা থেকে ছটা আমি কোয়া নিয়ে ওটাকে দেখো ভালো করে আমি থেঁতো করে নিয়েছি। তো থেঁতোটা কিন্তু একটু ভালোভাবে হবে। তো রসুনটা দিয়ে রসুনকে আমি একটু ভেজে নেব। তো তারপরে আমি এতে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকে হালকা ভেজে, হালকা ভেজে নেব। তো ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি। তো তারপরে আমি যে বেগুনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি জল থেকে তুলে নেব। তো জল থেকে তুলে তারপরে আমি মশলার মধ্যে, তো এরপরে বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেব। তো বেগুনটা দিয়ে বেগুনটাকে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেব। তো এরপরে আমি ঢাকা খুলে দেখব বেগুনগুলো হয়ে গেছে কিনা। তো দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু অনেকটা নরম ভেজে গেছে। তো এরপরে আমি এতে পরিমাণ মতন দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
তো এরপরে ওভেনটা কিন্তু একটু বাড়িয়ে দেব। তো এরপরে এটাকে আরও সামান্য কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢাকিয়ে দেব। তো বন্ধুরা এরপরে দেখবো বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো বেগুনগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলে ভেজে গেছে। তো এরপরে আমি একে দিয়ে দেবো তো ওই পাউডারটা, তো বাদাম আর শুকনো লঙ্কা আর নারকেল পাউডার। তো বন্ধুরা তোমাদের কাছে যদি নারকেল পাউডার না থেকে থাকে, মামুলে তোমরা নারকেলকে কুড়েও তোমরা বাদাম শুকনো লঙ্কার সঙ্গে ড্রাই পেস্ট করে দিতে পারো। তো এটাকে দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতেও খেতে পারো আর রুটিতেও তোমরা খেতে পারো। তো খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে বলবে যে কীরকম হয়েছে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা কেমন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে আর আমার এই ভিডিওটি যারা দেখছো, যেসব বন্ধুরা দেখছো আমার এই ভিডিও, তাদেরকে সত্যি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। তো ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো এরপরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখো আমার বেগুন ভাজার ফাইনাল লুক। তো আমি যে লবণ আর হলুদ জলে বেগুনটাকে ভিজেছিলাম, তো তার জন্য দেখো আমার বেগুন কিন্তু একদম গলে যায়নি বা ভেঙেও যায়নি, একদম গোটা গোটা আছে। তো তোমরাও কিন্তু এইভাবে করবে। তো ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।